আরে ললিতা কেমন আছো দেখুন ভাইয়া আপনার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে আমি ললিতা না আমি মৌমিতা আপনি হয়তো অন্য কারোর সাথে আমাকে একটু গুলিয়ে ফেলছেন হয়তো আরে কি যে কও আমার ভুল হইব তোমার সাথে আমার এত সখ্যতা এত গভীর একটা সম্পর্ক মধুর সম্পর্ক আমরা কত ওই হোটেলে গিয়া সময় কাটাইছি তোমার আমি ভুলে যাবো হ্যাঁ একটু হয়তো অন্ধকার থাকতো তাই বলে যে পুরোপুরি ভুলে যাবো সেটা তো সম্ভব না তাই না আর কার নিয়ে আইছো ভিআইপি তাহলে ঠিক আছে এই কি সব বাজে বাজে কথা বলছেন আপনি হ্যাঁ আর কি নোংরা নোংরা কথা বলছেন উঠুন তো এখান থেকে যান এখান থেকে আস্তে আস্তে রেস্টুরেন্টে এত জোরে চিল্লায় কথা কইলে হইব মানুষ তো শুনবো ঠিক আছে আমি বুঝছি আমি কিন্তু ডিস্টার্ব করব না কিন্তু তারপর ফোন দিছিল তো আজকে রাতে আবার ফোন দিও জামুনে আপনি কি যাবেন নাকি আমি লোক ডাকবো কোথা থেকে চিনি না জানি না এসে বলছে ক্লায়েন্ট কাস্টমার এই জান তো এখান থেকে যান না হলে আমি লোক ডাকবো আরে আস্তে আস্তে রেস্টুরেন্টের মধ্যে এত জোরে চিল্লাইতেছো কেন আরে বাবা কালকে রাত্রে ও না তুমি আমার ফোন দিয়া কইলা যে তোমার কিছু টাকা পয়সা লাগবো আমি কইছি ঠিক আছে আমি ম্যানেজ করে দিতেছি আরে এখন তুমি আমার চিনতেই পারতেছো না এমনি পোল্ট্রি খেয়ে গেলা রেস্টুরেন্টে এসে এই শুনেন আপনি এখান থেকে যান তো কি সব মাঝে মাঝে কথা বলছেন আরে আরে জয় তুই আরে রেস্টুরেন্টে খাইতে আইছিলাম কিন্তু যে ললিতার সাথে দেখা হয়ে গেল আরে আগের কত কথা মনে করতেছিলাম কিন্তু জানো আরে আমার চিনতেই পারতেছ না মানে খার রূপে পোল্ট্রি লয়ে নিয়েছে দেখো তো আমি ওনাকে চিনি না হুট করে কোথা থেকে এসে বলছে আমি নাকি ললিতা আমি কোথা থেকে ললিতা হতে যাব ললিতা মানে তুই কাকে কি বলছিস আর এটা তো আমার ওয়াইফ তোর ভাবি ওর নাম হচ্ছে মৌমিতা ভাবি তুই বিয়ে করলি কবে আমার কিছু জানাইলি না আর বলিস না বিদেশ থেকে আসছি মা আমাকে জোর করে হঠাৎ করে বিয়ে দিয়ে দিল এই জন্য কাউকে জানাতে পারিনি আচ্ছা তবে আমার জানাইলে ভালো করতি ঠিক আছে যেহেতু এখন তো সদ্য ভাবি আর কি বলবো আচ্ছা তাক আমি যাই তাহলে বন্ধু হ্যাঁ ঠিক আছে জয় আর জয় মৌমিতা ও কি আসলে তোর পরিচিত আরে তুমি কি পাগল হলে ওই লোক কেন এমন করলো আমি কি করে বলবো আমি তো ওনাকে চিনিও না ভালো করে হুট করে আসলো আর বলতেছে আমি নাকি ললিতা আমাকে নাকি চিনে আমি নাকি টাকা পয়সা চেয়েছি আর ও কিসব কথাবার্তা আমি বুঝতে পারছি না একটা মানুষকে না চিনে এভাবে এসে তো বলতে পারে না কখনো তাই না আর সে যে কথাগুলো বললো কোথায় কোথায় সময় কাটিয়েছে আসলে কি সত্যি রাকিব তুমি কি আমাকে অবিশ্বাস করছো আমি ওনাকে চিনলে আমি তোমাকে অস্বীকার করে করতে যাব আর আমার কি টাকা পয়সার কম আছে নাকি যে আমি ওনার কাছে টাকা পয়সা চাইতে যাব দেখো আমার ফ্রেন্ডকে আমি খুব ভালো করেছি জয় সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে ও কোথায় কোথায় যায় কি করে না করে কিন্তু ও যেভাবে বললো এটা কখনো মিথ্যে হতে পারে না চলো বাসে চলো আরে কিছু খাবো না চলো অর্ডার করো আমার এখন খাওয়ার কোনো মুড নেই বাসা যেতে বুঝো চলো পুরান জিনিস ঘাটাঘাটি করে লাভ কি না বন্ধু তুই এইভাবে বলিস না এই বিষয়টা আমার জানা খুব দরকার মানে এই বিষয়টা যদি আমি ক্লিয়ার না হতে পারি আমি নিজেকে ক্ষমা করতে পারবো না তুই কি জানি বলছিল না ওর নাম ললিতা আমাকে বিষয়টা একটু ক্লিয়ার করে বল প্লিজ দেখ তুই বন্ধু মানুষ তোর কাছে লুকানোর মতো কিছু নাই আসলে তুই তো জানো যে আমি অনেক জায়গায় যাই তো সেরকম একটা জায়গায় পরিচয় হয়েছে একটা গভীর সম্পর্ক তো ওর যখন টাকার দরকার হইতো তখন আমার কাছে চলে আসতো আবার আমিও যাইতাম এই যেমন ধর না গতকাল রাত্রে আমার ফোন দিল যে আমার কিছু টাকার প্রয়োজন আমি বললাম ঠিক আছে আমি টাকা ম্যানেজ করে দিব এই যে আজকে দেখ রেস্টুরেন্টে দেখা হইলো তোর সামনে কেমনে পোল্ট্রি নিয়ে নিল আসলে ওরা তো এরকমই দেখ নতুন নতুন কাস্টমার পাইব আর ওরা তো নতুন নাম নিব নতুন ভোল পাঠাইব এটাই তো নিয়ম আর কি বুঝছিস না আচ্ছা বন্ধু তুই একটু বিষয়টা আরেকটু ভেবে দেখ না মানে আসলে কি ও নাকি অন্য কাউকে ভাবছিস তুই তোর কোথাও ভুল হচ্ছে না তো দেখ এখন যদি সত্যি সত্যি ও হয়েই যায় তাহলে আমি সমাজের মধ্যে মুখ দেখাবো কি করে মাত্র কয়েকদিন হলো বিয়ে হয়েছে মানে আমি না কোনোভাবে এটা মানতে পারছি না বন্ধু
না ভুল কেমন হইব তোরে কি কমু আরে বেটা আমরা দুইজন এতটা সময় পার করছি যে একজন আরেকজনের অন্ধকারও চিনতে পারো এখন আচ্ছা শোন কিন্তু আমার খারাপ লাগতেছে যে তুই এই ফাঁদে কেমনে পড়লি ওই তোরে কেমনে বিয়া করলো এটা তো আমি বুঝা পেতেছি না আসলে আমার করতেছি না আসলে আমার ফ্যামিলি থেকে আমার বিয়ে করেছি আমি তো দেশের বাইরে ছিলাম জানো হঠাৎ করে আসলাম আমার মা কোথা থেকে কি খোঁজ খবর নিল নিয়ে আমার বিয়েটা করা দিল আমি মানতে পারতাছি না আচ্ছা ঠিক আছে তুই তাহলে থাক তোর সাথে পরে কথা হবে আচ্ছা কি একটা সমস্যা হয়ে গেল ও এখন জানলো এখন নগদ সংসার টিকে কি না মা কি সে সাদরপুরকে আচ্ছা মা মানে তোমরা যাই না শুনে এত বড় একটা ভুল কাজ কিভাবে করলা বলো তো আমারে কি ভুল কাজ করলাম কি হইছে কত দি মানে কি ভুল কাজ করছো তোমরা কিছু জানো না কিছু বোঝো না আমি বিদেশের মাটিতে থাকিয়া তোমাদেরকে বলছি যে আমার জন্য একটা ভালো মেয়ে দেখো দুনিয়াতে এত মেয়ে থাকতে মানে এইরকম একটা মেয়ে আমার বাসায় কিসের জন্য বই হিসেবে আনতে হবে আমি তো এটা কিছু বুঝতে পারতাছি না আশ্চর্য এরকম একটা মেয়ে বিয়ে করালাম মানে এই কি হইছে মেয়ে মেয়ে তো কত ভালো সব কিছু ঠিক আছে কিন্তু তার সম্পর্কে তোমরা খোঁজ খবর নিবা একদম অসম্বন্ধে খোঁজ খবর নিছি না ও কত ভালো মেয়ে ওর মা নাই ওর বাবা ওর কত কষ্ট করে মানুষ করছে লেখা পড়ায় ভালো নামাজ কালাম পড়ে কোরআন কিতাব পড়ে সংসার সমস্ত কাজ জানে আর কি খোঁজ খবর নিতে যাবো কোরআন শরীফ পড়লে ভালো হয় না মা তার অতীত সম্পর্কে জানতে হয় তুমি তার খোঁজ খবর নিবা না আমি গ্রামে অনেক খোঁজ খবর নিছি মেয়েটা ভালো আর ভদ্র আমার আর কি দরকার কো মা শুধু গ্রামে খোঁজ খবর নিলে হয় না একটা মেয়ে ঢাকা শহরে এতদিন ধরে পড়াশোনা করতেছে সে কোথায় গেছে কি করছে না করছে এই সম্পর্কে একটু খবর জানবা না তোমরা এটা তুই কি কথা কইলি আমি শহরে খোঁজ খবর নিতে যাবো কেন আমি কি ওর গোষ্ঠীর কেউ হ্যাঁ আমি ওর খোঁজ খবর নিতে যাবো আমি তো শুনছি ও শহরে বিরাট বড় একটা দামি ভার্সিটিতে ভর্তি হয়েছে ছাত্রী হিসেবে ভালো আর কি খোঁজ খবর নিমু আমি বুঝতেছি না মা তোমরা এটা কি করলা আমি বিদেশে থেকে এত কষ্ট করে এত টাকা পয়সা পাঠাই তোমাদের জন্য তোমরা সামান্য একটাই খোঁজ খবর নিতে পারলা না মেয়েটা ভালো না খারাপ তার সম্পর্কে কোনো কিছু না জানি আমাকে বিয়ে করাই দিলা আমার গলায় ঝুলাই দিলা শুন তোর না এত কথা পেছায় আমার ভালো লাগতেছে না তুই আমার কত সরাসরি কো কি হইছে সমস্যাটা কি এই কথা তোমার আমি মুখে বলতে পারবো বুঝছো মানে আমি বুঝতেছি না এত বড় একটা জিনিস তোমার মানে নিতে পারতেছি না মা বাবা শুন শুন এত অস্থির হইলে হয় না তুই তো আমার কাছে কইতে আইছস অনাবার এরকম করতেছস কে কো বাজার না কইলে তুমি বুঝবো না আমি কি বুঝাই বলবো মা তোমারে বলো তো আমি কি বুঝাই বলবো আমার বলার মতো কোনো ভাষা নাই এই যে মেয়েটা বিয়ে করেছো না এই মেয়েটা একটা নষ্টা মেয়ে খারাপ পতিতা আমি তোমার আর বেশি কিছু বলতে পারবো না খোঁজ কি এই কথা তোরে কেন কইলো তুই কি নিজের চোখে দেখছস আমার বউ এরকম মা একটু আগে আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম রেস্টুরেন্টে যাওয়ার পর এখানে আমার ফ্রেন্ড জোহরের সাথে দেখা জহির তো মমিতার সামনে দাঁড়ায় বললো যে ও একটা খারাপ মেয়ে নষ্টা মেয়ে ওর সাথে ও কতবার দেখা হচ্ছে সেটাও আমার সামনে বললো মা বাহ বন্ধু একটা খারাপ কথা কইলো আর অমনি তুই নিজের বড় অবিশ্বাস করে বলিলি হ্যাঁ তোর বন্ধু না একটা ফালতু ছেলে বুঝছো সংসার নষ্ট করার অবস্থা আরে পাইলেন না আমি দুই গালে দিয়ে সর মারতাম এই ওর কথা শুনে তুই বড় খারাপ কথা কবি কেন মা আমার কথা শুনো আমার যে ফ্রেন্ড জহির ও কোনোদিনও মিথ্যা কথা বলবো না মা ও আমার খুব কাছের বন্ধু আর আমি খুব ভালো করে চিনি ও যা বলছো সত্যি কথাই বলছো বাবা একটা কথা বুঝতে চেষ্টা কর আমি কইতাছি মায়েরা অনেক ভালো বুঝছো দর তোর বইনের যদি এই ধরনের কোনো দুর্ঘটনা হইতো তোর বইনের নামে যদি বাজে কথা কেউ কইতো তখন তুই কি তোর খারাপ লাগতো না ভালো লাগতো কত মা আমার বোনের সম্পর্কে যদি কেউ বলতো সেটা আমি মাইনা নিতাম কারণ সত্যি কথা বলতে তো কোনো মানতে সমস্যা নাই তাই না এখন আমার ফ্রেন্ড জহির ও সামনে সরাসরি বলছে যে একটা নষ্ট খারাপ মেয়ে এখানে তো অবিশ্বাস করার কিছু নাই বাবা একটা কথা বুঝতে চেষ্টা কর আমি কইতাছি মায়েরা অনেক ভালো মানে তুমি আমার কি বুঝাইতেছো মা মানে তুমি বুঝাইতেছো কি আমি মানে একটা পতিতা মেয়ের সাথে সংসার করব এটা আমার পক্ষে সম্ভব না তোমার যদি এত মায়া লাগে ওর প্রতি তুমি ওরে নিয়ে থাকো ওরে নিয়ে সংসার করো আমি সংসার করতে পারবো না তোর বউ হইছে নাকি রে হ্যাঁ মানুষের কথা বিশ্বাস করছ মার কথা বিশ্বাস করছ না তোর কথা ভুল হইতাছে তোর বউ খুব ভালো দেখো মা আমার একটা ফাইনাল কথা ওরে কিভাবে ডিভোর্স দিবা সেটা একটা ব্যবস্থা করো আরে আরে এই রাকিব এটা কি হলো পোলার সামান্য বন্ধুর কথা শুনে এত বড় ডিসিশন নিতেছে রাকিব এই রাকিব বৌমা মা তোমার সাথে কথা কইতেছি হ্যাঁ বলুন আমার ছেলে যা বলতেছে তা কি সত্যি বিশ্বাস করেন মা আপনি তো আমায় চেনেন আপনি তো জানেন আপনি নিজে পছন্দ করে আমাকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছেন আমি কখনো এই কাজটা করতে পারি মা শোনো
রাকিব নিজে পছন্দ করে তোমার বিয়ে করেনি, ও বিদেশ বাড়িতে ছিল, আমরা নিজেরা পছন্দ করে ওরে বিয়ে করাইছি। এখন যদি ওর কাছে মানুষে তোমার নামে কুকথা কয়, তাহলে ও বিশ্বাস না করে কই যাইব? ওর মনের কি অবস্থা হইতাছে তুমি কি একবার বুঝতে পারতেছো? আপনি বিশ্বাস করেন মা, আমি না ওই লোকটাকে কোনোদিন দেখিনি, আমি চিনিও না ওনাকে। আর আপনি তো জানেন যে আমি আমি কেমন মেয়ে, আমার বাবা কত ধার্মিক, কত সৎ একজন মানুষ। এইসব তোমার কইতেইব না, আমি তো তোমারে জানি। কিন্তু মা, গ্রাম দেশে আমি তোমারে অনেক কিছু যাচাই বাছাই করে আনছি, কিন্তু তুমি তো শহর বাড়িতে ছিল, ওইখানে তো আমি তোমারে যাচাই বাছাই করতে পারি নাই। মা মা সত্যি করে কম, এর মধ্যে কোনো কিন্তু নাই তো। যদি কোনো কিন্তু থাকে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাব, আমার ছেলের সম্মান, আমাকে পরিবারের সম্মান, আমাকে সম্মান দুলাই মিশাই যাব। মা কি হচ্ছে কও তো একবার। আপনি বিশ্বাস করুন মা, হ্যাঁ ঠিক আছে, আমি মানছি যে আমি শহরে লেখাপড়া করেছি, কিন্তু আমি এখানে পড়ালেখার পাশাপাশি কয়েকটা টিউশনি করিয়েছি, প্রাইভেট পড়িয়েছি বাসায় বাসায়, এর বাইরে আমি আর কিচ্ছু করিনি মা। আমি সত্যি বলছি, আমি মাথা ছুঁয়ে বলছি, আপনি তো জানেন আমার মা নেই, আমি আপনাকে আমার মায়ের মতো ভাবি, আমি সত্যি বলছি মা। তুমি কোনো চিন্তা করো না, আমার ছেলের সাথে কথা বলো, রাকিব আর বন্ধুদের দরকার পড়লে ডাইকা নিয়ে আসবো। কিন্তু যাচাই বাছাই করার পরে যদি 19-20 হয় তাহলে কিন্তু তোমার আমরা সারমোনা করে দিলাম। ঠিক আছে মা, কিন্তু আপনার ছেলেকে আপনি বলুন না মা একটু, আমি সত্যি এরকম কিছু করিনি, আপনি বিশ্বাস করুন। আপনি তো আমাকে চেনেন, আমি কতদিন ধরে আপনার সাথে আছি, কখনো কি দেখেছেন আমার মধ্যে খারাপ কিছু? আমি সত্যি বলছি মা, আমি কিচ্ছু জানি না। কান্দাকাটি করুন, তাও হাত মুখ ধুয়ে নাও, আমি দেখি কি করা আজকে আমার ফ্রেন্ড তোর সামনে দাঁড়িয়ে বললো তুই একটা পতিতা, তুই একটা নষ্ট মেয়ে, তোর সাথে সে দিনের পর দিন রাত কাটিয়েছে, তারপরে তুই বলবি যে আমি আমি তোকে কি প্রমাণ দেব? এই কি প্রমাণ চাস তুই আমার কাছে? আর কি প্রমাণ আমি তোকে দিব? দেখো রাকিব, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুমি আমার নামে যা না তাই বলতে পারো না। দেখো, আমার বন্ধু কখনো মিথ্যা কথা বলিনি, আমি ওকে খুব ভালো করে চিনি, ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, একসাথে পড়াশোনা করেছি, সো সে আমাকে কখনো মিথ্যা কথা বলবে না। আজব তো, তোমার ফ্রেন্ড কোথা থেকে এসে একটা কথা বলে দিলো তুমিও বিশ্বাস করে নিলে? তার কাছে এমন কি প্রমাণ আছে যে তার সাথে আমিই ছিলাম? আমার জায়গায় অন্য কোনো মেয়ে তো থাকতে পারে, বলা নেই কোনি হুট করে সে একটা কথা বলে দিলো তুমিও বিশ্বাস করে নিলে কথাটা? তুমি আমার মুখে মুখে তর্ক করতেছ, এই স্টুপিড, আজকের পর থেকে তুই যদি আমার সাথে মুখে মুখে তর্ক করিস না তোকে তো আমি মেরেই ফেলবো একদম। তুমি আমাকে মারলে রাকিব? হ্যাঁ মেরেছি, আরো মারবো প্রয়োজনে, তোকে মারতে মারতে এই বাড়ি থেকে একদম বের করে দিব চিরদিনের জন্য। তুই কি ভেবেছিস একটা নষ্ট মেয়ের সাথে আমি সারা জীবন সংসার করব? আমার পক্ষে এটা কখনোই সম্ভব না। একটা কথা শুনে রাখ, কালকে সকালে ঘুম থেকে ওঠার পর তুই তোর বাবাকে ফোন করে বলবি এখানে আসতে, এর একটা বিহিত করতে হবে আমার। না না রাকিব, আমার কথাটা একটু শোনো প্লিজ, আমার আর তোমার মধ্যে যা প্রবলেম হয়েছে হয়েছে, এর মাঝখানে তুমি বাবাকে কেন টানছো? তুমি তো জানো যে আমার বাবার শরীরটা তেমন একটা ভালো না, উনি হার্টের পেশেন্ট, আমার বাবা সহ্য করতে পারবে না এসব কিছু, প্লিজ তোমার পায়ে পড়ি রাখি। তুই পায়ে ধরবি না, একদম পায়ে ধরবি না বলে দিচ্ছি। তুই যদি তোর বাবাকে ফোন করে না বলতে পারিস না, আমি তোর বাবাকে ফোন করে সব কিছু খুলে বলবো, এতে যা হওয়ার হবে তাতে আমার কিছু করার নেই। রাখি চুপ, আইলে এটা নিয়ে নিচে শুয়ে পড়, শুয়ে পড় ওখানে।
শোনো, আমার কিন্তু ছুটি শেষ হয়ে আসছে, দুই মাস পরে আমাকে সেই প্রবাসে আবার চলে যেতে হবে। তোমাকে একটা কথা বলি, প্রবাসীর স্ত্রীদের কিন্তু অনেক বদনাম, কত মানুষ কত রকমের কথা বলে। তুমি এমন কোনো কাজ করবা না যাতে আমাদের মান সম্মান যায়, আমাদের মুখ দেখাতে কষ্ট হয়। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি কখনো এমন কিছু করব না যাতে কেউ তোমাকে বা তোমার পরিবারকে আমাকে নিয়ে খারাপ কথা বলতে পারে। আমি জানি আমার লক্ষ্মী শোনাবো এমন কাজ কখনো করবে না, কারণ হচ্ছে তোমার প্রতি আমার সেই আত্মবিশ্বাস আছে। তোমায় একটা কথা বলি? হ্যাঁ বলো। রাখবে আমার কথাটা? কেন না, আসলে তুমিও তো দেশের বাইরে থাকো আর আমিও এখানে একা একাই থাকবো। ধরো তোমার উপর আমার যেরকম বিশ্বাস থাকবে তুমি বাইরে থাকার পরেও, তুমিও আমাকে ঠিক সেরকমই বিশ্বাস করবে এখানে থাকাতে। কারণ আমি চাই না কেউ তোমার আর আমার মাঝে কোনো একটা খারাপ কথা নিয়ে আমাদের মধ্যে বিশ্বাসটা ভেঙে দিক বা সন্দেহ তৈরি করুক। আমি যেরকম তোমাকে বিশ্বাস করব তুমিও আমাকে সেরকমই বিশ্বাস করবে। কখনো কারো কথা শুনে বা কোনো কাজে আমাকে না জিজ্ঞেস করে বা আমার থেকে শিওর না হয়ে কখনো তুমি আমাকে সন্দেহ করবে না। একটা মানুষকে যদি বিশ্বাস না করে, যেই সংসারের মধ্যে যে সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকে না, সেই সম্পর্ক কোনোদিন টিকে না। সো আমাদের এই সম্পর্ক সারা জীবন টিকে থাকবে শুধুমাত্র বিশ্বাসের উপর। তোমার থেকে শুধু আমার এইটুকুনি চাওয়া, আর কিচ্ছু চাই না। আচ্ছা মা বলো তো, মানে আমি কি মন খারাপ করে বসে থাকবো না? আমি কি বসে বসে হাসবো? এরকম একটা কথা জানার পর মানে একটা মানুষ কিভাবে ভালো থাকতে পারে আমাকে বলো না তুমি। আমি কিছুতেই বিশ্বাস করতেছি না। তোরে কে কি কইলো এটা? বাইনা ধরো তুই ওর মন খারাপ করে বসে থাকবি, বড় অবিশ্বাস করবি। মা জহির আমার ফ্রেন্ড, ওর সামনে সরাসরি বলছে যে ও একটা খারাপ মেয়ে, আমি ওর কথা কিভাবে অবিশ্বাস করি বলো? মানে একটা মেয়ে যদি নামাজ কালাম পরে রোজা রাখে তাহলে সে ভালো হয়ে যায়? এটা তো তার মুখস্থ হতে পারে, একটা সময় সে খারাপ ছিল, এখন ভালো হওয়ার জন্য এই ধরনের নামাজ কালাম পরে ভালো হওয়ার চেষ্টা করতেছে। তুই কি কস, আমি কি কম যাচাই করে মেয়ের আনছি? হ্যাঁ পুরা গ্যারাম আমি শুয়ে গেছি, তারপর আমি আরো জিজ্ঞেস করছি না, ও কইছে শহর বাড়িতে বড় দামি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, পাশাপাশি টিউশনই করছে, ও তো এগুলো করে নাই। ও মাথা শুয়ে কয়, ওর বাপের কথা কয়। আচ্ছা মা মরা মাই এগুলো কি করতে পারে? মানে তুমি আমার কথা বিশ্বাস করতেছো না, আমার বন্ধুর কথা বিশ্বাস করতেছো না, এই তো? ঠিক আছে, একটা কাজ করি, আমি জহিরকে বাসায় আসতে বলি, ও বাসায় আসলে তুমি ওর সাথে কথা বললো, কথা বললে তারপর ওর সাথে ক্লিয়ার হয়ে, ঠিক আছে? তারপর তুমি বুঝতে পারবা যে ও আসলে কতটা খারাপ। আচ্ছা ঠিক আছে, জহিরের খবর দে, যদি উনিশ বিষ হয় না আমি জহিরের গেলে দু চারটা থাপ্পর মারবো, তোর 12টা বাজে। হ্যালো জহির। হ্যাঁ বন্ধু বল। আচ্ছা তুই একটু বাসায় আসতো, একটু দরকার ছিল তোর সাথে, ইমার্জেন্সি। বন্ধু আমি তো আজকে একটু ব্যস্ত আছি, আজকে তো আসতে পারবো না রে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ কর, তুই কালকে চলে আসিস একটু, হ্যাঁ সকাল সকাল বাসায়। আচ্ছা ঠিক আছে, কি কোনো সমস্যা হয়েছে নাকি? না না কোনো সমস্যা না, তোর সাথে একটা বিষয় নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি চলে আসবো। ঠিক আছে বাই। জহির কালকে সকালে বাসায় আসবে, তুমি ওর সাথে কথা বলে তারপর ক্লিয়ার হয়ে নিও। বাবা বাবা গো, তোর হাতে দূরে কই বাবা, একটু বুঝতে চেষ্টা কর। দেখ মানুষের কথা শুনলে এত বড় চিন্তা ডিসিশন লইস না বাবা। তুমি আমার সাথে কথা বলতে আসো না মা, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, যাও তো এখান থেকে যাও, আমার ভালো লাগতেছে না, যাও। মানে আমি মরছি মরজালার মতো বুঝছস? ওই ঘরে ভোগ করে কান্দাছে, এদিকে তুই জারের উপরে রাখছ, আমি কি করবো ক? আমি কিচ্ছু জানি না, যাইতে তাই কর, জয়ের কালকে আহ খেলে এই পর্যন্ত আমি সব করবো, তারপরে 12টা বাজে মনে রাখিস। দেখছেন আমি আমি ভুল করবো, আমার বন্ধুর সংসারকে আমি নষ্ট করবো? হ্যাঁ হ্যাঁ তো পুরাই তোমার বৌমা, খারাপ ভালো করে দেখতে দে। দেখছেন আল্লাহ নাউজুবিল্লাহ,
এই মেয়ে আমি বিশ্বাস করছি কেমনে পারলো এরকম বউ হ্যাঁ আমগো কাছে এই জিনিসটা গোপন রাখতে আমি তো ওরে মনে প্রাণে এত বিশ্বাস করছি নামাজ কালাম পড়ে এই নামাজ কালামের ভিতরে এত খারাপ লুকে আছে ঠিক আছে তোমার তো আর ঘরের কথা সব কোয়া যায় না তুমি তাহলে আমি যাও আমার সংসারটা আমি নিজেই সামলাই নেব ঠিক আছে আন্টি তাহলে আমি আসি হ্যাঁ আসলে আমার পোলাটা একটু বুঝাই বাবা যেন চিন্তা না করো বুঝো না ঠিক আছে আমি বুঝাবো আসো তাহলে আচ্ছা আচ্ছা দেখছো নি কামড়া করছে কি ডাইনির ঘরে ডাইনি পতিতার ঘরে পতিতা হ্যাঁ ওই ঘুমটার তলে থেকে খেমটা নাচে দেখছে আর আমি কিচ্ছুই জানি না আমার সংসারে নষ্ট করে দিতেছে আজকে ওর খবর আছে বউ ওই বউ এই বউ কি ব্যাপার এত কিছু ঘইটা যাইতাছে তুই ভাত লইছস কারে জিগে ভাত লইছস আপনি সব কি বলছেন মা আমি খাওয়ার জন্য ভাত নিয়েছি এমন ভাবে কথা কও বাজা মাছ উল্টা খাইতে পারস না এই তুই যদি পতিতাগিরি করবি তাহলে আমার বোনের কাছে বিয়া হইলি গেলি গা আমার সংসারে অপমান করলি গেলি গা আমার মান সম্মান মারলি গেলি গা তুই কি আর কোনো লোক খুঁজে পাস তাই চিটারের ঘরের চিটার আম্মা দোহাই লাগে আপনার এরকম কথা কইেন না আমি এরকম কিছু করি নাই আপনার আল্লাহ দোহাই লাগে আম্মা আপনি বিশ্বাস করেন আমার কথাটা আমি সত্যি কইতেছি আমি এরকম কিছু করি নাই স্বীকার করি না কেন স্বীকার করি না কেন নষ্ট মাইয়া মানুষ মা আমার কথাটা একটু শুনে আমার আবার ধরো কি কথা শুনো কি কথা শুনো আমি সব সত্যি কথা কইছি মা আমি কিছু মিথ্যা কথা কইনি আমি সব সত্যি কইছি কি যে সত্য কথা কইছস আজকে তোমার জহিরা একদম প্রমাণটা দেখাই দিয়েছে বুঝছ না কিছু এই তুই যদি পতিতাগিরি করবি তাহলে এই সংসার আইছিস কে তোর বাপ তো একটা ফ্রড চিটার মানে তোরে দিয়ে কামাই খাইবার চাইছে আমার পোলার বিদেশি টাকা সব খাইবার চাইছে এই পতিতা তুই আর জায়গা পাইলি না শুন আজকার ভিতরে তোর বাপের ডাকবি ডাইকে বাইসের চলে যাবি আর যদি না যাস তোর কেমনে দারু দাবাই কোন লাগে এটা আমি ভালো করে জানি বুঝছো কোন জন্মের বাপ খা জন্মের বাপ খা আমি তেমন কিছু করি নাই সবাই তাহলে কেন মানে ভুল বুঝতেছে সব বাবারে খুইলা কওয়া লাগবো সব আইতে এত সময় লাগাইলি যে আইয়া কি করমু তুই যা খেল দেখাইলি ভিআইপি মাল পাইয়া রেগুলার কাস্টমার ভুলা গেছে এই তুই কি কস তোর মাথা ঠিক আছে না আমার মাথা ঠিকই আছে কিন্তু তুই আমার মাকে যে খেলটা দেখাইলি ওই রেস্টুরেন্টে তুই দেখা দেখা হইলো তোর লগে কিন্তু তুই আমার লগে পড়িলি আর সবচেয়ে বড় তাজ্জবের বিষয় হইলো তুই আমার বন্ধুরে বিয়া করছস মানে আমি দেখে পুরো ব্যাক করে গেলাম গা এই খারা খারা কি কস আবার কত কে করছে আমি বিয়ে করছি এই মস্করা করস তুই আমার সাথে আমি বিয়ে করছি আরে ব্যাডা আমার মতো পতিতারে কে বিয়া করব হ্যাঁ তুই কি পাগল টাগল হইছস নাকি দিনে দুপুরে খাই আইছস কি কস আচ্ছা তাহলে ঘটনা কি হইছে শুন ওই আমি যখন রেস্টুরেন্টে গেছিলাম তোরে আর কি কমো আমি তো জানতাম তুই একটা বলদা কিন্তু তুই যে এত বলদা আমি এটা জানতাম না এত বছর ধরে তুই আমার ধারে আস আমার সাথে থাকোস আর তুই আমারে চিনস না কান্নাকার সংসার ভেঙে দেয়ালি আমারে দেখা এই কার সাথে এমন কাম করছস এই শোন আমি খারাপ হইতে পারি কিন্তু আমি জানি না বইজা কোনো মায়ের ক্ষতি করমু না তুই জানস তুই কার ক্ষতি করছস এখন যাবি গিয়া তার সবকিছু ঠিক করে দিয়াবি হায় হায় আল্লাহ ওই মায়াটা না জানি কি করতেছে ও এটা তুই ঠিক কইছস রে আমি যে একটা অশান্তি লাগাই দিয়েছি মানে অসংসার এখন ওই মায়ের ডিভোর্স হয় কিনা রাখ
তোর একটা ছবি দিলালে তাহলে অগর বিশ্বাস করাইতে পারবো যে এটাই তুই। ঠিক কথা কইছ, তল তল। ঢাকা যাইছে না? হ্যাঁ, এবার মনে কর অগর দেখা সংসারটা তো বাঁচাইতে পারবো। যাক, শুনছিলাম যে ওই একই চেয়ারে নাকি সাতজন থাকে, যাক না আমি একজন পাইলাম। হ্যাঁ আচ্ছা, তুই চিন্তা করিস না, শোন, ভুল বুঝাবুঝি তো হয়েছে, আমি আগে সংসারটা বাঁচাই, তোর কালকেই আমি টাকা পাঠাই দিব, ঠিক আছে? আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা। বাবাজি, আমার মনে হয় তোমরা কোনো ভুল করতেছ, বিশ্বাস করো আমার মায়া, আমার মায়া এরকমের মায়া না, অনেক ভালো মায়া। এই ফকিনের বাচ্চা, কি ভুল বুঝতেছি আমরা? হ্যাঁ, তোর মেয়ের যে একটা নষ্টা এটা তো আমাদের কাছে প্রমাণিত হয়ে গেছে। আরে তোর মায়া ঢাকা শহরে পড়াশোনার পাশাপাশি কি করতে জানোস? হোটেল হোটেলে রাত কাটাইছে মানুষের সাথে, এগুলো আমাদের জানা হয়ে গেছে না? রাকিব, তুমি আমার কথাটা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি কোনো দিন এরকম কাজ করিনি। তুমি প্লিজ এত বড় অপবাদটা আমাকে কখনো দিও না, প্লিজ। আর তুমি আমার বাবাকে তুই তো করে কেন করছো? আমার ইচ্ছে করতেছে কি জানোস? তোরে আমি এখন তোর বাবার সামনে ইচ্ছে মতো পিটাই, তোর মতো একটা নষ্টা মেরে যে দুই দিন আমার বাড়িতে রাখছে, এটা তো বেশি। তুই আর তোর বাপ এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যাবি, আমি তোরা তালাক দিব। এই তুই তোর মায়ের নিয়া এখনই আমার বাসা থেকে বাইরে যাবি, আর কোনোদিন আসবি না, তোরও কইতাছি এক তালাক। বাড়িতে গেছিল, ওর মা অসুস্থ ছিল, তা কি কইতাছ? আমি দেখাইতেছি, এই যে দেখ, এই যে তার ছবি তুলে নিয়ে আইছি মাত্র, দেখ দেখো মা। আমার ভুলে গেছে, আমার মাফ করে দেন মা গো, মা আমার মাফ করে দেন, তোমার ভুল বুঝছি মা। দেখছেন মা, আমি কখন থেকে কইতেছি, কবে থেকে আপনাকে কইতেছি, আমি এরকম কাম কখনো করি নাই। আপনি তো বিশ্বাসই করলেন না, একটা বাইরের মানুষের কথা আপনারা বিশ্বাস করলেন, আর আপনারা আমার কথাটা একবার বিশ্বাস করলেন না। তোর জন্য হইছে, তোর আমি 100 বার বুঝাই কইছি যে মায়া নামাজ করার পরে এই মায়া খারাপ হইতে পারে না, ওর মধ্যে তো আল্লাহর ভয় আছে, ও কেমনে কাম করে। মা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন এটা নিয়ে আর চিল্লাচিল্লি করার কিছু নাই। মমিতা, আমি তোমার কাছে কোন মুখে ক্ষমা চাইবো সেই ভাষা আমার জানা নেই, প্লিজ তুমি ওকে মাফ করে দাও। দেখছেন কত বড় ভুল করতেছিলেন, আমার মেয়ের জীবনটা তো নষ্ট হইত, সেই সাথে আপনার ছেলের জীবনটাও নষ্ট করতেন। আপনি আসলে মানুষের কথা কখনো কান দিতে নাই। হবিয়া সাহেব, আপনি আমার পোলাটারে ভুল বুঝেন না, আপনি তো জানেন আমার ছেলে বিদেশ বাড়ি ছিল, আমার পছন্দে ও বিয়া করছে, ওরে যদি মানুষ আশেপাশে কথা কয় তাহলে বুঝেন ওর মনটা কি কইছে, এই জন্য তো রাগে দুঃখে ও এগুলা করতেছিল। মা মা গো, আমি তোমার আর কোনোদিন ভুল বুঝবো না, আর কোনোদিন ভুল বুঝবো না মা, তুমি আমার মাফ করে দাও। না না মা, আমার ভাগ্যে ছিল এটা, এত ভালো যে শেষ মুহূর্তে আপনারা সবাই আপনাদের ভুল বুঝতে পারছে।
তবে একটা কথা কি জানেন বিয়ে বাবার সামনে সন্তানের যখন কোনো খারাপ সংবাদ শুনে সে বাবা কিন্তু অনেক কষ্ট পায় আশিরে মা তুই ভালো থাকিস তুই অনেক খারাপ হইছিস মামসা মামসা তো শুনছ না আব্বা আপনি আমাকে মাফ করে দেন আসলে আমি না বুঝে আপনাকে অনেক বকাঝকা দিয়েছি আমি এসব মাপ করে দেন মা গো মা আমি তোমার আর কোনোদিন ভুল বুঝবো না আমার মাপ করে দিও ঠিক আছে মা এখন সব কিছুর ভুল বুঝাবুঝি যখন ঠিক হয়ে গেছে তুই ভালো থাক আমি আমি তাহলে চলে যাই আর বিয়ে সব কি করে আপনি চলে যাবেন মানে চলেন আপনি না খেয়ে যেতে দিবেন নাকি আহেন আহেন আমার লাগে সরি লাগবে না আমার সরি এখনো রাগ ভাঙেনি যাও ওখান থেকে আমার সাথে কথা বলবে না সরি বললাম তো আমার ভালো বউ